বিখ্যাত চিত্রশিল্পী যামিনী রায়। যামিনী রায়ের জন্ম 1887 সালের 11 এপ্রিল পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামের এক মধ্যবিত্ত পরিবারে। তার পিতার নাম ছিল রামতরণ রায়, তিনি ছিলেন একজন চিত্রশিল্পী। তিনি বাংলার বিখ্যাত লোকচিত্র কালীঘাট পটচিত্র শিল্পকে বিশ্বনন্দিত করে তুলেছেন। তিনি নিজে পটুয়া না হলেও নিজেকে পটুয়া হিসেবেই পরিচয় দিতে পছন্দ করতেন। 1918 থেকে 1919 মধ্যে তার ছবি ইন্ডিয়ান একাডেমি অফ ফাইন আর্টসের পত্রিকায় প্রকাশিত হতে থাকে। 1906 থেকে 1914 সাল পর্যন্ত তিনি কলকাতা গভর্নমেন্ট আর্ট স্কুলে ইউরোপীয় একাডেমি কৃতিতে পড়াশোনা করেন। আর্ট স্কুলে ইতালীয় শিল্পী গিলার্দি এবং পরে অধ্যক্ষ পার্সি বাউনের সংস্পর্শে এসে তিনি প্রাচ্য এবং প্রতীচ্যের উভয় শিল্পের কলাকৌশলের সাথে পরিচিত হন। ইউরোপীয় একাডেমি কৃতি শিখলেও শেষ পর্যন্ত দেশজ সরল রীতিতে চিত্র নির্মাণ করেছেন যামিনী রায়। এছাড়া কিছুদিন তিনি ফার্সি শিল্পীদের মতো চিত্রচর্চাও করেছেন। এই সময়ে তিনি তার চিত্রচর্চার বেগ আরও বৃদ্ধি করেন। তিনি 16 বছর বয়সে কলকাতা আর্ট কলেজে চিত্রচর্চার জন্য ভর্তি হন এবং এখান থেকেই 1914 সালে ফাইন আর্টসে ডিপ্লোমা কমপ্লিট করেন যামিনী রায়। বিদেশি ভাবধারায় প্রথম দিকে ছবি আঁকলেও পরবর্তীকালে সম্পূর্ণ দেশীয় তথা গ্রাম বাংলার প্রতিরূপ তার ছবিতে ফুটে উঠেছে। নিজস্ব বৈশিষ্ট্য ও স্বকীয়তার লক্ষ্যে তিনি লোক এবং নৃগোষ্ঠীদের সংস্কৃতি বেছে নিয়েছেন। নিজস্ব বাঙালি সংস্কৃতি এবং ভাবধারার জন্য তিনি ছিলেন গর্বিত। তিনি বহুবার বিদেশ থেকে আমন্ত্রণ পেলেও কখনো বিদেশে যাননি, বরাবর স্বদেশের প্রতি ছিল তার অনুগত প্রাণ। ব্রিটিশ শাসিত ভারতবর্ষের আর্ট স্কুলে ইউরোপীয় একাডেমি কৃতিতেই চিত্রকলায় শিক্ষা গ্রহণ করেন যামিনী রায়। আর্ট স্কুলের বিখ্যাত শিল্পীদের সান্নিধ্যে এসে প্রাচ্য প্রতীচ্যের উভয় শিল্পের কলাকৌশলের সাথে পরিচিত হয়েছিলেন তিনি। পাশ্চাত্য রীতির চিত্রকলা তাকে আকৃষ্ট করে এবং ফলস্বরূপ তিনি তাতে অসাধারণ দক্ষতার পরিচয় দেন। পাশ্চাত্যের বিখ্যাত পোস্ট ইমপ্রেশনিস্ট শিল্পী পল সেজান, ভ্যান গগ, পাবলো পিকাসো ও গগার প্রভাব দেখা যায় তার চিত্রকলায়। তার স্টাইল এবং মাধ্যম ছিল পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এবং তৈলচিত্র। এছাড়াও ক্লাসিক্যাল নিউট পেন্টিংয়ে তার হাত ছিল প্রশংসনীয়। নিজস্ব ঢঙে তিনি এঁকে গিয়েছেন তার মতো করে। ছাত্রাবস্থায় তিনি শিক্ষকদের নজরে পড়েন। কলকাতা গভর্নমেন্ট আর্ট কলেজের তৎকালীন অধ্যক্ষ, ভারতের আধুনিক চিত্রকলার অগ্রপথিক অবনীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় শিষ্য হয়ে উঠেছিলেন যামিনী রায়। হঠাৎই তিনি পাশ্চাত্য শিল্পে আগ্রহ হারাতে থাকেন, যেন হাঁপিয়ে উঠছেন পরসংস্কৃতি চর্চায়। এরপর তার আকার, বৈশিষ্ট্য, ধরন, বিষয়বস্তু, তুলির ব্যবহার ক্রমেই বদলাতে থাকে। কলকাতার কালীঘাটের পটশিল্পীদের চিত্রে তিনি আকৃষ্ট হয়েছেন। কালীঘাট চিত্রকলা অর্থাৎ তৎকালীন ব্রিটিশ ভারতের রাজধানী কলকাতা শহরে কালীঘাটের কালী মন্দিরের সন্নিহিত এলাকার হাটবাজার এবং সেই সমস্ত অঞ্চলকে কেন্দ্র করে গড়ে উঠেছিল কালীঘাট পটচিত্রের বিষয়। এর মধ্যে ছিল কালী মন্দিরকে কেন্দ্র করে আসা তীর্থযাত্রীরা, ফেরার পথে স্মারক হিসাবে স্মৃতিচিহ্নমূলক বস্তু হিসাবে সঙ্গে নিয়ে যেতেন কালীঘাটের পট। কালীঘাটের কালী মন্দিরের সাথে সংযুক্ত থাকার কারণে এই চিত্রকলার নাম হয়েছে কালীঘাট পটচিত্র। চিত্রকলার বিষয় ছিল পৌরাণিক, ধর্মীয়, পশুপাখি জাতীয় গ্রামীণ চিত্র। এগুলোই স্থানীয়রা নিজস্ব রঙে ঢঙে আঁকতেন, যা কালীঘাট চিত্রকলা নামে পরিচিত। এমন করে শুধু কালীঘাট নয়, জন্মস্থান বেলিয়াতর, উড়িষ্যা, প্রাচীন গুজরাত, মেদিনীপুর, ঝাড়গ্রাম থেকেও প্রচুর পটচিত্র সংগ্রহ করেছিলেন যামিনী রায়। শিল্পজীবনের প্রারম্ভে ইউরোপীয় ছবির আদলেই ছবি আঁকলেও শেষ পর্যন্ত ইউরোপীয় একাডেমি কৃতির আড়ম্বর প্রিয়তা পরিহার করে দেশজ সরল রীতিতে চিত্র নির্মাণে ব্রতী হয়েছিলেন যামিনী রায়। বাংলার লোকজ পুতুল, শিশুদের আঁকা চিত্র ইত্যাদি তিনি তার ছবির ফর্ম হিসাবে ব্যবহার করেছেন। তিনি বিষয় হিসাবে বেছে নেন গ্রাম বাংলার সরল মানুষের দৈনন্দিন জীবনের সুখ দুঃখের চিত্র, ধর্মাশ্রয়ী কাহিনী যেমন রামায়ণ, শ্রীচৈতন্য,
রাধাকৃষ্ণ, যীশুখ্রিস্ট, এছাড়া বেলিয়াতর গ্রামের আশেপাশের গ্রামগুলির সাঁওতালদের জীবনযাপনের চিত্ররূপ, যেমন সাঁওতাল জননী ও শিশু, মাদল বাদনরত সাঁওতাল কিংবা নৃত্যরত সাঁওতাল ইত্যাদি। বর্ণাঢ্য রং, ছন্দময় রেখার ঐকতানের মাধ্যমে তিনি তার চিত্রে এক নিজস্ব ভাবের উন্মেষ ঘটিয়েছিলেন। 1938 সালে ব্রিটিশ ইন্ডিয়া স্ট্রিটে যামিনী রায়ের ছবির প্রথম প্রদর্শনী হয়। সে সময়ে পরিচয় নামক কলকাতার এক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকায় তার শিল্পকৃতির আলোচনা হওয়ার ফলে তার ছবি পরিচিতি লাভ করে। এরপর দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ভারতে আগত মার্কিন সৈনিক এবং অফিসারবৃন্দ যামিনী রায়ের নয়নাভিরাম চিত্র দেখে তা অধিক মূল্যে ক্রয় করার ফলে তার ছবির জনপ্রিয়তা ক্রমশ বৃদ্ধি পায়। গ্রাম বাংলার পটুয়াদের শিল্পকর্মের মতো ধনী নির্ধন সবার কাছে যাতে তার চিত্র সহজলভ্য হয়, সেজন্য শিল্পী যামিনী রায় অসংখ্য চিত্র নির্মাণ করেন। তার চিত্র স্বল্প মূল্য এবং সহজলভ্য করার জন্য পটুয়াদের মতো তিনি দেশজ উপাদান দিয়ে চিত্র অঙ্কন করতেন, যেমন ভূষকালি, খড়িমাটি, বিভিন্ন লতাপাতার রস থেকে আহরিত রং ইত্যাদি। পটচিত্রের আদলে নির্মিত প্রাণ প্রাচুর্যে ভরপুর যামিনী রায়ের চিত্র আজও শিল্পমোদী, এমনকি চিত্রবিমুখ সাধারণ মানুষকেও আকর্ষণ করে তার ছবির প্রতি। যামিনী রায়ের আঁকা বিখ্যাত ছবির মধ্যে রয়েছে সাঁওতাল মা ও মেয়ে, চাষির মুখ, পূজারিণী মেয়ে, কীর্তন, বাউল, গণেশ জননী, তিন কন্যা, যীশুখ্রিস্ট, কোণে ও তার দুই সঙ্গী, ক্রন্দশী মাছের সাথে দুই বেড়াল ইত্যাদি। চিত্রকলা বিষয়ে রবীন্দ্রনাথ এবং যামিনী রায়ের মধ্যে বহু চিঠি চালাচালি হতো এবং যামিনী রায়ের প্রবন্ধে রবীন্দ্রনাথের চিত্রকলা নিয়ে যামিনী রায়ের ব্যক্তিগত মতামতেরও উল্লেখ রয়েছে। যামিনী রায় এবং বিষ্ণুদে, এই দুটি নাম সমার্থক হয়ে গেছে। বিষ্ণুদের অনেক বইয়ের প্রচ্ছদে যামিনী রায়ের পেইন্টিং আমরা দেখতে পেয়েছি। সুধীন্দ্রনাথ দত্ত যামিনী রায়কে নিয়ে যামিনী রায় অ্যান্ড দি ট্র্যাডিশন অফ পেইন্টিং ইন বেঙ্গল নামে ইংরেজিতে একটি বই লিখেছিলেন 1939 সালে। এছাড়াও সুধীন্দ্রনাথ দত্ত ইংরেজি ভাষায় একটি সুবিশাল প্রবন্ধ লিখেছিলেন যামিনী রায়কে নিয়ে। বিষ্ণুদে ও তার প্রিয় বন্ধুকে নিয়ে প্রচুর গদ্য এবং পদ্য রচনা করেছেন, যেমন 1959 সালের 21 জুন কবি বিষ্ণুদে তাই তো তোমাকে চাই কবিতায় শিল্পী যামিনী রায়কে নিয়ে লিখেছিলেন কবিতা। 22 বছরের ব্যবধান থাকা সত্ত্বেও যামিনী রায় এবং বিষ্ণুদের বন্ধুত্ব ছিল সমমনস্কদের মতো, সমবয়সীদের মতো। 1934 সালে যামিনী রায় তার আঁকা একটি চিত্রকর্মের জন্য ভাইসরয়ের স্বর্ণপদক লাভ করেছিলেন। ভারতীয় সরকার 1955 সালে পদ্মভূষণ সম্মান দিয়েছিলেন যামিনী রায়কে। যামিনী রায় সর্বপ্রথম চারুশিল্পের সর্বশ্রেষ্ঠ সম্মাননা ললিতকলা একাডেমি পুরস্কার পেয়েছিলেন 1955 সালে। 1956 সালে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় তাকে সম্মানসূচক ডিলিট ডিগ্রি দেয়। বিশ্বনন্দিত এই শিল্পীর জন্মস্থান বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামে। 1986 সালের ডিসেম্বর মাসে যামিনী রায় কলেজ স্থাপিত হয়। সেখানে ভারতীয় আধুনিক শিল্পে অগ্রণী ভূমিকা পালন করায় তার নামে নামাঙ্কিত করা হয়েছিল সেই কলেজটি। 1972 সালের 24 এপ্রিল পরলোকগমন করেন বিখ্যাত এই চিত্রশিল্পী যামিনী রায়। বাঙালির বাঙালিত্ব তুলে ধরতে মাছ, মিষ্টি, দই এবং রবীন্দ্রসঙ্গীতের পাশাপাশি চলে আসে যামিনী রায়ের নাম। তার পটচিত্রে উঠে এসেছে ষোলো আনা বাঙালিয়ানা। যামিনী রায় ছিলেন 10 জনের চেয়ে আলাদা, কারণ তিনি তার পটুয়া শৈলীর কারণে নিজের বিশেষত্ব অটুট রেখেছেন। শোনা যায় প্রতি বছর দুর্গাপুজোয় কোনো না কোনো মণ্ডপের নকশা তৈরি করা হয় যামিনী রায়ের স্টাইল অনুসরণ করে। 80 থেকে 90-এর দশকে কলকাতার ঘরে ঘরে স্থান পেত যামিনী রায়ের শিল্পকর্ম। তার ছবি ঘরে থাকা মানে বলা হতো এই বাড়ির লোকের রুচিবোধ আছে, যামিনী রায়ের ছবি ঘরে টাঙিয়েছেন। যামিনী রায় একজন বিখ্যাত বাঙালি চিত্রশিল্পী। বন্ধুরা, আজ আমি আপনাদের বললাম যামিনী রায়ের জীবনের গল্প। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায়। আজকের মতন এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, নমস্কার।